হমতুল্লাহি ও ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও শিক্ষা বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুল হক সহকারী শিক্ষক পপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাউখালী রাঙ্গামাঠি প্রিয় শিক্ষার্থীরা এটা একটু পরথ দেখি তোমরা হ্যাঁ এটা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লা শারিকা লহু ও আসাদু আন্না মুহাম্মদ আবুদুহু ওয় রাসু এটাকে আমরা সংক্ষেপে কী বলি বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে কালিমা শাহাদাত তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে কালিমা শাহাদাত প্রিয় শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে হ্যাঁ কালিমা শাহাদাত মুখস্থ বলতে পারবে কালিমা শাহাদাত এর অর্থ লিখতে পারবে কালিমা শাহাদাত এর তাৎপর্য বর্ণনা করতে পারবে চার কালিমা শাহাদাত এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এছাড়া আরও জানতে পারবে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাতের উদ্দেশ্য মোহাম্মদুর রসুল্লাহ এর শাহাদাতের উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদানের তাৎপর্য চার শাহাদাতের মূল বৃত্তি শর্তসমূহ প্রিয় শর্ত সমূহ আমরা এবার কালিমা শাহাদাতের পরিচিতিটা জানব কালিমা শব্দের অর্থ কথা বা বাক্য আর শাহাদাত শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া প্রিয় শিক্ষার্থীরা সুতরাং কালিমা শাহাদাত এর শাব্দিক অর্থ হচ্ছে সাক্ষ্যদানের বাক্য এবার আমরা কালিমা শাহাদাতটা আবার একটু বলবো নিশ্চয়ই তোমরা পারো এর পরেও আরো ভালো করে তোমরা এটা শিখে নেবে আমি বলছি তোমরা আমার মুখে মুখে বলো ইল্ল লহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আবার বলছি তোমরা আমার মুখে মুখে বলো কালিমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় শিক্ষার্থীরা এবার কালিমা শাহাদাতের উচ্চারণ আমরা লক্ষ্য করি এখানে আরবির উচ্চারণটা দেওয়া আছে তোমরা এখান থেকেও এখান থেকেও তোমরা দেখে নিতে পারো হ্যাঁ কালিমা শাহাদাতের অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও প্রেরিত রসুল প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা একটি একক কাজ করবে আর সেটি হচ্ছে কালিমায়ে শাহাদাতের অর্থ লিকো তোমরা এ কাজটি অবশ্যই এককভাবে কাজটি করবে আমি তোমাদের লেখার সুবিধার্থে আমি আরবির উচ্চারণ বাংলাতে লিখে দিয়েছি তোমরা এটা দেখে কালিমা শাহাদাতের অর্থ তোমাদের নিজ নিজ খাতায় লিখো এবং এই ক্লাসটি অনলাইনে যখন তোমরা দেখবে তখন আমাদের পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পেজে গিয়ে তোমরা কমেন্টস বক্সে এই একক কাজটা তোমরা আমাকে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কালিমা শাহাদাতের তাৎপর্য সম্পর্কে জানব এই কালিমা উচ্চারণ এর মাধ্যমে ইমানের সাক্ষ্য দেওয়া হয় তাই না আল্লাহ তালার একত্ববাদ স্বীকৃতি দান এবং মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম এর রিসালতের সাক্ষ্য প্রদান করা হয় এই কালেমায়ে শাহাদাতের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এবার একটু মনোযোগ সহকারে দেখো কালিমা শাহাদাত কালিমার মর্ম উপলব্ধি করা প্রত্যেক মুসলিমের জন্যে একান্ত জরুরি এ প্রবন্ধে পাঠক কালিমা সম্পর্কিত নিম্নের গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হবেন এক লা লাহা ইহ এর অর্থ দুই শাহাদাতের রোকনসমূহ তিন লাইলাহ এর শর্ত পাঁচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাক্য প্রধানের মর্মার্থ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লাম এর সাক্ষ্য প্রধানের সাথে সম্পৃক্ত বিষয়াবলী কালেমা বিরোধী কাজ ও কথা প্রিয় শিক্ষার্থীরা কালেমা শাহাদাত পর্ব এক ইসলামের গোড়াপত্তন হয়েছে শিরকের কলঙ্ক ও পোথলিকতার নোংরামিমুক্ত খাঁটি নির্ভেজাল তাওহিদের উপর যার উপকার ইলাহা ইহ ও মোহাম্মদুর রসুল এর শাহাদাত বা সাক্ষ্য প্রদান লা ইলাহা ইল্লহ এর শাহাদাতের উদ্দেশ্য বিনয় নম্রভাবে নিজেকে আল্লাহর সমীপে সপে দেওয়া তার বর্ষতা মেনে নেওয়া তিনি এক তার কোনো শরিক নেই এটা ঘোষণা দেওয়া মোহাম্মদুর রসুল্লাহ এর শাহাদাতের উদ্দেশ্য হচ্ছে নিজেকে সপে দেওয়ার পদ্ধতি ও ইবাদতের বিশদ বর্ণনা মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট থেকে গ্রহণ করা উভয় শাহাদাতের মৌখিক উচ্চারণ ইসলাম গ্রহণ ও ইসলামকে আলিঙ্গন করার বহিঃপ্রকাশ কিয়ামতের দিন দুইটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান সে অবস্থান ত্যাগ করতে পারবেন না এরপর দেখো লাহা ইহ এর সাক্ষ্য প্রধানের তাৎপর্য সংবেদনশীল তাৎপর্যপূর্ণ এই সাক্ষ্য প্রধানের অর্থ হল অর্থে আল্লাহ চারা কেউ ইবাদতের উপযুক্ত নয় যেহেতু একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা অধিপতি রিজিকদাতা কল্যাণ সাধনকারী ক্ষতি সাধনকারী ও পরিচালনাকারী সেহেতু তালার বান্দা সীয় নিবেদন আশা ভয় মহাব্বত মীমাংসা ভরসা এবং সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে একমাত্র তার স্মরণপন্ন হবে অন্য কারও নয় প্রিয় শিক্ষার্থীরা দেখো লাইলাহা এর শর্তসমূহ আলোচিত কালিমায়ে তাওহিদ জান্নাতে প্রবেশের সাবিস্বরূপ যাহার নাম তাতে মুক্তির ঢাল ঢালস্বরূপ রসুল সাল্লাহ তাল আলহি ওসাল্লামা বলেছেন মান মাতা ইলাহা আলামু ইয়ালু ইহু জান্না এর অর্থ কি যে লা ইলাহা ইহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এর অর্থ তাৎপর্যের জ্ঞান নিয়ে মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপর লাইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ আর কি আছে এক ইলম দৃঢ় বিশ্বাস ইখলাস সততা আন্তরিকতা ভালোবাসা আত্মসমর্পণ লাইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে গ্রহণ করা আল্লাহর বিপরীতে উপাস্য সকল মূর্তি প্রত্যাখ্যান করা প্রিয় শিক্ষার্থীরা আটটি মূল ভিত্তির উপর সামান্য আলোকপাত করছি তোমরা মনোযোগ সহকারে শুনো এবং তোমরা নিজেরা সেগুলো প্র্যাকটিস করবে এক এই কালিমার অর্থ আবেদন ও দাবি সম্পর্কে জ্ঞান অর্জন করা অজ্ঞতা পরিহার করা বান্দাকে অবশ্যই জানতে হবে লাইলাহা ইহ প্রত্যাখ্যান ও গ্রহণ অস্বীকৃতি ও স্বীকৃতি দুটি বিষয়ের সমন্বয় এই কালেমা এই কালেমার দাবি হচ্ছে আল্লাহ চারা যে কোনো জিনিসের ইবাদতির উপযুক্ততা প্রত্যাখ্যান করা এবং একমাত্র একমাত্র তালার জন্য স্বীকৃতি প্রদান করা আল্লাহ তালা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা লাহ এটা সুরা মুহাম্মদ এর ১৯ নম্বর আয়াত আল্লাহ বলেছেন জেনে রাখুন আল্লাহ তাআলা ব্যথিত কোনো উপাস্য নেই প্রিয় শিক্ষার্থীরা আর দুই এই কালিমার উপর দৃঢ় বিশ্বাস রাখা সংশয় সন্দেহ পরিত্যাগ করা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ও তাৎপর্যকে দৃঢ়ভাবে বিশ্বাস করার মানে এর ব্যাপারে কোনো ধরনের সংশয় সন্দেহ বা কিঙ্কর্তব্য বিমূলতার বিন্দুমাত্র সংমিশ্রণ থাকতে পারবে না আল্লাহ তালা বলেন তারাই মুমিন। যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ রাস্তায় দন সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ সুরা আল হুজরাত আয়াত পনেরো প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো তিন এই কালেমার আবেদন ও দাবি শতস্ফূর্ত গ্রহণ করা ও প্রত্যাখ্যান না করা অন্তর ও অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে এই কালেমার আবেদন সম্পূর্ণরূপে গ্রহণ করা যে ব্যক্তি এই কালেমার আবেদনকে প্রত্যাখ্যান করবে আন্তরিকভাবে মেনে না নিবে সে কাফিস সাধারণত প্রত্যাখ্যান করা হয়ে থাকে অহংকার বিরোধিতা হিংসা বাফদাদার অন্ধানুকরণ ইত্যাদি কারণে যেমন পবিত্র কুরআনের বাসায় অহংকার বশত লা ইলাহা ইহ এর অর্থ ও তাৎপর্যকে প্রত্যাখ্যানকারী কাফিরদের অধ্য প্রকাশের কারণে হয়েছে আল্লাহ তালা বলেন ইনাহুম কানু ইদা ইহুম বিরুন আল্লাহ কি বলেছেন তাদের যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা অধ্যত্ত প্রদর্শন করত এবং বলতো আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদের পরিত্যাগ করবো সোরা আস আয়াত ৩৫ এবং ছত্রিশ প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও দেখো চার এই কালেমার প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করা পরিত্যক্ত করে না রাখা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আভ্যন্তরীণ মননশীলতার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কালেমার অর্থ আবেদন ও তাৎপর্যকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া যার সত্যতা প্রমাণিত হবে আল্লাহ আল্লাহতালার আদেশ বাস্তবায়ন তার পছন্দনীয় বস্তুগুলো গ্রহণ অপছন্দনীয় বস্তুগুলো বর্জন এবং তার গুসা ও রাগান্বিত বিষয়বস্তুগুলো পরিহার করার মাধ্যমে আল্লাহ বলেন ওয়ামান ওয়ামাই ইউসলিম ইলা ইহি ওয়াহুয়া মহসিনুন ফকাদিসতামসকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর ওয়া মান কাফারা ফালা ইয়াহজুনকা ফালা কুফরু সূরা লুকমান প্রিয় শিক্ষার্থীরা যে ব্যক্তি সৎকর্ম পালন হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে ধীরভাবে ভাবে ধারণ করে এক মজবুত হাতল যাবতীয় কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে যে ব্যক্তি কুপুরি করে তার কুপুরি যেন আপনাকে ক্লিষ্ট না করে লুকমান আয়াত বাইশ এবং তেইশ প্রিয় শিক্ষার্থীরা অন্যত্র রসুল করিম রহু রহিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের তোমাদের কেউ মুমিন বলে গণ্য হবে না যতক্ষণ আমার আনিত বিধানের প্রতি তার প্রবৃত্তি আনুগত্য না করবে প্রিয় শিক্ষার্থীরা এই কালিমার ব্যাপারে নিরেট সততা প্রদর্শন করা মিথ্যা ও কপটতা পরিহার করা বান্দার অন্তরে সুপ্ত অভিব্যক্তির সাথে মুখের উচ্চারণের এতটুকু সমন্বয় থাকতে হবে যার দ্বারা তার অবস্থা মুনাফিক তথা কপটদের অবস্থা থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায় যারা মিথ্যা ও দুঃখার আশ্রয় নিয়ে মুখে এমন সব কথা উচ্চারণ করে যা তাদের অন্তরে বিদ্যমান থাকে না আল্লাহ বলেন আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ তারা আদৌ ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদারগণকে দুঃখা দেয় অথচ এর দ্বারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে দুঃখা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তকরণ বেদি বেদিগ্রস্ত আর সুলে করিম রবুর রহি সাল্লা সাল্লাম বলেছেন দেখো মামিন আহাদিন ইয়াসাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু ও আহাম্মাদ আর সুলম সিধ কান ইল্লা কালবিহি ইল্লাহ রামা আলান্নার যে ব্যক্তি আন্তরিকভাবে এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ চারা কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি বা আল্লাহ রসুল তার উপর আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কালমাই শাহাদাত যেটা পড়ছি সেটার উপর পূর্ণ ইমান আনতে হবে এবং সেটাকে মুখে বলার সাথে সাথে আল্লাহ এবং রসুল সাল্লাহ তাল ওয়াসাল্লামা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে ছয় এই কালেমার প্রতি খাটি মহাব্বত প্রদর্শন করা বিদ্বেষ পোষণ না করা এই কালেমা ও তার আবেদনের প্রতি অগাধ ভালোবাসা ও মহাব্বত রাখা অর্থাৎ এই কালেমা অনুযায়ী আমল পছন্দ করা যারা এর ওপর আমল করে এবং এর প্রতি আহ্বান করে তাদের মহব্বত করা তারা আলিহি ওসাল্লামা এরশাদ করেছেন حضرت أبو هريرة رضي الله تعالى عنه تو قلت يا رسول الله من أسعد الناس بشف بشفاعتك يوم القيامة فقال لقد ظننت يا أبو هريرة أن لا يسألني أَنْ هذا الحديث أحد أول منك لما رأيت من حرصك على الحديث أسعد الناس بشفاعتي يوم القيامة من قال লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন ক্বিবালি nafsi এটা শরীফের হাদিস প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে পুরো হাদিসটি দেখতে পেয়েছো তার অর্থ হচ্ছে আমি বলেছি হে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামা কিয়ামতের দিন আপনার সুপারিশের মাধ্যমে কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে তিনি বললেন হে আবু হুরাইরা আমি নিশ্চিতভাবে ধারণা করেছিলাম যে এ ব্যাপারে তোমার আগে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না যেহেতু হাদিসের প্রতি তোমার অধিক আগ্রহ লক্ষ্য করেছি শুনো কেয়ামতের দিন আমার সাফাদ বা সুপারিশ দ্বারা ওই ব্যক্তি বেশি লাভবান হবে যে অন্তরের অন্তঃস্থল থেকে নিবিষ্ট চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা জোড়ায় একটি কাজ করবে অর্থাৎ দুইজনে মিলে এই কাজটি করবে কালেমায় শাহাদাতের ব্যাখ্যা লিখো এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি সেখান থেকে তোমরা এই কালেমায় শাহাদাত অর্থাৎ আশাদু আল্লাহ ইলাহ ইহু লা শরী কালহু ও আশা আন্না মুহাম্মাদান ও ওয়া রাসূলুহু এই কালেমায়ে শাহাদাতের ব্যাখ্যা তোমাদেরকে লিখতে হবে এই কাজটি তোমরা অবশ্যই জোড়ায় বসে এই কাজটি করবে এবং আমাদের স্কুল পেজে তোমরা আমাকে জানিয়ে দেবে এবং এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল চ্যানেল সাইদুল হক লিখে চার্জ দিলে সেখানেও তোমরা এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা কালিমায়ে শাহাদাতের পদম অংশ কী হ্যাঁ কালিমা শাহাদাতের প্রথম অংশ হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহাদু লাহু এটা হচ্ছে কালিমা শাহাদাত এর প্রথম অংশ এর অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা কালিমা শাহাদাত এর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দেখো ওয়া শাদু আন্না ওয়া রু এটা হচ্ছে কালিমা শাহাদাত এর দ্বিতীয় অংশ এর অর্থ কি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামা তার প্রিয় বান্দা ও রাসূল প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা একটা দলগত কাজ করবে সেটা হচ্ছে কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশে তাৎপর্য ব্যাখ্যা কাজটা অবশ্যই তোমরা ঘরে বসে করবে এবার তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যা পড়িয়েছি তোমাদেরকে সেখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে কালিমা শাহাদাত শব্দের অর্থ কি বলতে পারবে কালিমা শাহাদাতের অর্থ কি ক পরিচ্ছন্ন বাক্য সাক্ষ্যধানের বাক্য পবিত্র বাক্য না পূর্ণ বাক্য কি বলতে পারবে না সাক্ষ্য বাক্য এরপর আরেকটা প্রশ্ন দেখো কালিমা শাহাদাত কালীমায়ের শাহাদাতের প্রথম অংশ কিসের স্বীকৃতি রিসারতের তাওহিদের ইমানের ইবাদতের হ্যাঁ কালিমা শাহাদাতের প্রথম অংশ কিসের স্বীকৃতি তাওহিদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরও দেখো আল্লাহর প্রতি বিশ্বাসের মূল কথা কোনটি আখিরাতে বিশ্বাস তাওহিদে বিশ্বাস রিসালতে বিশ্বাস নাকি ইমানে বিশ্বাস বলো বলতে পারবে তাওহিদের বিশ্বাস হ্যাঁ এরপর আরেকটা প্রশ্ন দেখো কালিমায়ের শাহাদাতের দ্বিতীয় অংশ কিসের স্বীকৃতি তাহিদের রিসালাতের ইমানের আখিরাতের কোনটা হবে দ্বিতীয় অংশে কিসের স্বীকৃতি দিয়েছে কালিমের সাদাতে হ্যাঁ রিসা আলতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার একটা বাড়ির কাজ করবে সেটা হচ্ছে কালিমায়ের শাহাদাত মুখস্থ করবে এবং তাৎপর্য লিখে নিয়ে আসবে তোমরা সুস্থ ও নিরাপদ থাকো আল্লাহ আল্লাহ আল্লাহাল্লা আমাদেরকে আবার ক্লাসে ফিরে যাওয়ার তৌফিক দান করুন এ পর্যন্ত সুস্থ তোমরা নিরাপদ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি